এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ফের দুরন্ত জয় ভারতের। রবিবার মালয়েশিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল ভারত। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষে চলে গেলেন হরমনপ্রীত সিংরা। ভারতের হয়ে গোলগুলি করেছেন কার্তি সেলভাম, হার্দিক সিং, হরমনপ্রীত, গুরজন সিং, যুগরাজ সিং। একই সঙ্গে সেমিফাইনালের দিকেও এক ধাপ এগিয়ে গেল ভারত। ফের হকি কোর্টে দাপট দেখালো ভারত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন হরমনপ্রীত, হার্দিকরা। প্রথম কোয়ার্টারের শেষের দিকে প্রথম গোল পেয়ে যায় ভারত। হরমনপ্রীতের মাপা পাস থেকে ভারতের হয়ে গোলের খাতা খোলেন কার্তি। দ্বিতীয় কোয়ার্টারে মাঠের লড়াইয়ে আগ্রাসন বজায় রাখে ভারত। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত। দ্বিতীয় গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট প্রতিহত হলে গোল করেন হার্দিক। ম্যাচের 42 মিনিটে তিনটি পরপর অনেকগুলি পেনাল্টি কর্নার পায় ভারত। তৃতীয়টি থেকে গোল করেন হরমনপ্রীত। এই কোয়ার্টারেই ভারতের হয়ে ব্যবধান 4-0 করেন গুরজন্ত। এবার গোলের বল বাড়িয়েছিলেন হার্দিক। ভারতের পঞ্চম গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। এবার গোলদাতা গুজরাট। পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগিয়ে শক্তিশালী মালয়েশিয়াকে হারালো ভারত। প্রথম ম্যাচে চীনকে হারালেও দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় অমীমাংসিত। এই ম্যাচে টানা 9টি পেনাল্টি কর্নার পায় ভারত, কিন্তু পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগাতে পারেনি। মালয়েশিয়ার বিপক্ষে সেই ড্রয়ের ধাক্কা কাটিয়ে প্রতিযোগিতায় ফের স্বমহিমায় দেখা গেল মেন ইন ব্লুকে, আর সৌজন্যে সেই পেনাল্টি কর্নার। এই ম্যাচে 5টি গোলের মধ্যে 4টি এসেছে পেনাল্টি কর্নার থেকেই। আগামী সোমবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।